উপপ্রকাশনা কমিটির আহ্বায়ক আমার নেতা, ছাত্র জীবন থেকে আমার নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান, চট্টগ্রামের মানুষের অত্যন্ত কাছের মানুষ, তিনি দীর্ঘকাল খেটে খাওয়া মানুষের পক্ষে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন আমাদের নেতা জনাব আব্দুল্লাহ নোমান। ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনি তার দীর্ঘ জীবনে সব সময় স্বাধীনতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এখন এই দুর্দিনে, জাতির এই দুঃসময়ে তিনি জাতির বিবেকের ভূমিকা পালন করছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ সাহেব আমাদের সঙ্গে আছেন। আরেকজন যোদ্ধা, আমি বলি শুধু কথার যোদ্ধা নয়, সত্যিকার অর্থেই গণতন্ত্রের যোদ্ধা আমাদের বিশিষ্ট কবি এবং বিদ্রোহী কবি, কবি আব্দুল হাই শিকদার সাহেব। এই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, লড়াকু সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আসলে এখানে বক্তব্য রাখার জন্য আসিনি। আমার নেতা আব্দুল্লাহ নোমান সাহেব আমাকে যখন বললেন যে বইগুলো প্রকাশ হচ্ছে, আপনি একটু এসে দেখে যাবেন, আমি সেই কারণে আমার নেতার নির্দেশে আমি এখানে এসেছি। এইখানে এসে আমি অভিভূত হয়েছি যে আমাদের নেতা বরাবরই অত্যন্ত অত্যন্ত দক্ষ সংগঠক, তিনি অতি অল্প সময়ের মধ্যে দেশনেত্রীর নির্দেশে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই কাউন্সিল উপলক্ষে প্রায় এগারোটি সুবিনিসহ এগারোটি তিনি প্রকাশনা উপস্থিত করেছেন। এই জন্যে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাবো, যারা তার সঙ্গে কাজ করেছেন পুরো টিম, তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো। একটি রাজনৈতিক দলের ডকুমেন্টস, তার কাগজপত্র, তার দর্শন সেই লেখার মধ্যে দিয়ে বেরিয়ে আসে। আজকে যে বইগুলো প্রকাশিত হতে যাচ্ছে, আমার বিশ্বাস যে আমাদের দলের যে দর্শন, রাজনৈতিক যে দর্শন, আমাদের দলের প্রতিষ্ঠাতা সেই প্রফেসর রহমানের যে চিন্তা চেতনা ছিল, সেগুলো এই প্রকাশনাগুলোর মধ্যেই আজকে উঠে এসেছে। আমি এখানে কয়েকটি অত্যন্ত সাম্প্রতিক ইস্যু নিয়ে প্রকাশনা দেখছি, সেটা হচ্ছে একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি টু কাউন্টার টেরোরিজম, ইরোশন অফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ, রাইট টু লিভ এ ফার ক্রাই ইন বাংলাদেশ, রাইট টু লাইফ এ ফার ক্রাই ইন বাংলাদেশ। এই বইগুলো অত্যন্ত সাম্প্রতিক সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। এছাড়াও অন্যান্য যে বইগুলো রয়েছে, এই বইগুলো আপনাদের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা সদস্য আছেন, অঙ্গ সংগঠনের সঙ্গে সদস্য আছেন, তাদেরকে নিঃসন্দেহে অত্যন্ত উপকৃত করবে। আমাদের একটা কথা আছে, অনেকে বলে যে বিএনপির ছেলেরা পড়ে না, পড়াশোনা করে না, এবার এই বদনামটা দুর্নামটা গুছিয়ে দয়া করে সবাই এই বইগুলো পড়বেন, আপনারা উপকৃত হবেন, দেশ উপকৃত হবে, দল উপকৃত হবে, রাজনীতি উপকৃত হবে। আমি আজকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা আবার সকলকে মনে করিয়ে দিতে চাই, আমরা কিন্তু একটা সংগ্রামের মধ্যে রয়েছি, আন্দোলনের মধ্যে রয়েছি, আমাদের যে গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের যে অধিকারগুলোকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই অধিকারগুলোকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু একটা সংগ্রামের মধ্যে, আন্দোলনের মধ্যে রয়েছি। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে গেছে, আমাদের শত শত ভাই, আমাদের সহযোদ্ধা, তারা প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে। বোধ করি গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশে কোনোদিন এত প্রাণ দিতে হয়নি।
আমাদের বন্ধুগণ, তাদেরকে স্মরণ করে তাদের রক্তের মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা তাদের রক্তের অমর্যাদা করব না, যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তারা প্রাণ দিয়েছে সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে আনবই, এই হবে আমাদের শপথ। আমি সব শেষে আবারও নোমান ভাইকে এবং এই সব কমিটির সদস্য যারা আছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দলের পক্ষ থেকে যে তারা একটা অত্যন্ত মহৎ এবং বড় কাজ করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে।